নমস্কার, মৌমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটি করব সেটি হলো এগ টোস্ট, যেটি সকলেরই খুব প্রিয় রেসিপি। সকালের ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনে আপনারা করতে পারেন। এগ টোস্ট বানাতে আমার যা যা লাগছে সেগুলি হলো সাদা তেল আর সর্ষের তেল মিক্স করা আছে, পেঁয়াজ কুচি, চিনি, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লঙ্কা কুচি, আর নিয়েছি 4টি ডিম, আর লাগছে ব্রেড। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে একে একে চিনিটা আমি আন্দাজ মতো দেব। আপনারা কিরকম মিষ্টি খাবেন, দেব একটু হলুদ গুঁড়ো, দেব পরিমাণ মতো নুন, হাফ চা চামচের মতো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কা কুচি, দেব পেঁয়াজ কুচি, এবার ভালো করে মিক্স করতে হবে। এবারে কড়াই গরম হয়ে গেছে, আমি যে সাদা তেল আর সর্ষের তেলটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আপনারা চাইলে ঘি বা শুধু সাদা তেলও করতে পারেন, আমি পুরোটাই সর্ষে আর সাদা তেল মিক্স করে করেছি। তেলটা গরম হলে তেলগুলোকে ভালো করে ভেজাতে হবে। কড়াই গরম হয়ে গেছে আমাদের, তেলগুলো খুব সহজ একটা রান্না যেটা আপনারা সকলেই করতে পারেন। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো হতে দেব। তৈরি হয়ে গেছে প্রায়, এবার আমরা নামিয়ে নিব। আবার ব্রেড ভালো করে ভিজিয়ে নেব, তারপর দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের এগ টোস্ট। খুব সহজ একটা রেসিপি, আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না।